আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আমি মনির পরিবর্তনে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর শাকসবজির দাম সপ্তাহ পার ঝাল কাঁচা মরিচের প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় অপরদিকে মাংসের বাজার স্বাভাবিক থাকলেও আবারও বৃদ্ধি পেয়েছে তেল ডাল ও চিনির দর সহকর্মী মোসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আলী আহমেদ রাজধানীর বাজারগুলোতে কাঁচামরিচ সহ কিছু কিছু শাক সবজির দাম বৃদ্ধি রয়েছে সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম আরও বৃদ্ধি পেয়েছে এদিকে আলু ও পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে তেল ডাল চিনি ও আটার দাম পাল্লায় দুশো আড়াইশো টাকা বাইরে গেছে কাঁচামরিচটার দাম বাড়ছে আর দাম বাড়ছে দাম প্রতি জিনিসপত্রের দাম বাড়ার কারণে তো কনজামশানটা অনেকের ক্ষেত্রে মধ্যবিত্তদের ক্ষেত্রে কমে দিতে হচ্ছে অনেক অনেকের সমস্যা হচ্ছে সেটাই আর কি ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় ইলিশ সহ সকল প্রকার মাছের দাম বৃদ্ধি পেয়েছে গরু ও খাসির মাংস স্বাভাবিক রয়েছে ডিমের দাম কমলেও মুরগির সরবরাহ কমে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে মুরগির মাংসের দাম হই হুল্লা শুরু হচ্ছে যে বন্ধ বন্ধ সামনে এই কারণে তো আরো তো আমরা অস্থির হয়েছি কাস্টমার তো ওইখানে ঠিকই কিনে এক টাকার মাল দেড়টা দিয়া সত্তর বছর একটু বাড়তি আগের আর ২৫০ টাকা করে আমদানিকৃত চালের চাহিদা কম থাকায় দেশীয় চালের চাহিদা পূরণ করা সম্ভব নয় তাই দেশীয় চালের দাম কমার কোনো লক্ষণ নেই চালে ভর্তুকি সহ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি না করতে পারলে চালের ঊর্ধ্বগতি কমা সম্ভব নয় বলে মনে করছেন এই বিক্রেতা তবে এটা যদি আবার সরকার যদি এটাকে আমরা দমায় দেয় বা কমায় দেয় বা হয়তো বাজার আরো কমতো বা কমে দিতে মানুষের জীবন ধারণের জন্য প্রতিদিন নিত্যপন্ন খাদ্য সামগ্রী প্রয়োজন সেই খাদ্য সামগ্রী যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তাহলে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের জীবন বাঁচানো কষ্টসাধ্য হয়ে যাবে তাই সংশ্লিষ্ট আইন প্রয়োগের মাধ্যমে কঠোর হস্তে নিয়ন্ত্রণের দাবি এ সকল মুসামিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হল ডাবির স্নাতক প্রথম প্রথম ভর্তি পরীক্ষা। ধাপে থেকে কয় শুরু হয় ভর্তি পরীক্ষা ডাবির কয়উনিটের ইউনিটের ভর্তি পরীক্ষায় চোদ্দ হাজার তিনশো ছেচল্লিশ জন শিক্ষার্থী অংশ নেয় বলে জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতর পর্যায়ক্রমে দোসরা অক্টোবর খ। নয় অক্টোবর চ বাইশে অক্টোবর গ এবং তেইশে অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাবি ক্যাম্পাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় তিন হাজার তিনশো পাঁচ জন শিক্ষার্থী সিলেট সহ চারটি জেলার ঢাবির পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার একশো জন এদিকে ঢাবির ভর্তি পরীক্ষা সিলেটে আয়োজন করায় ঢাবিকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা ময়মনসিংহের গফর গাঁয়ের রাওনা ইউনিয়নের প্রভাবশালী দাদন ব্যবসায়ী আব্দুল জলিলের দায়ের করা মামলাকে হয়রানিমূলক ও মিথ্যা আখ্যায়িত করে মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত দাদন ব্যবসায়ীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করল ভুক্তভোগীরা শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি শারমিন মনির চোদ্দ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সিয়াজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আবদুল লতিফ একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষায় স্থগিত এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বলেও জানান তিনি নানা কর্মসূচির মধ্য দিয়ে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে পালিত হল আন্তর্জাতিক প্রবীণ দিবস দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে প্রবীণ হিতোষী সংঘ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জামালপুর জেলার জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন জেলা জুড়ে যাকে মানবিক পুলিশ হিসেবে জানেন সবাই ব্যক্তিগত তহবিল ও বেতনের অংশ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কুড়িয়েছেন সর্বসাধারণের প্রশংসা পাশাপাশি জামালপুর পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধিতে প্রশাসনিক ভবনগুলোকে সাজিয়েছেন নান্দনিক সাজে জামালপুর থেকে রকনুজ্জামানের প্রতিবেদনে এই মানবিক পুলিশকে নিয়ে থাকছে বিস্তারিত কর্মক্ষেত্রে কখন সকাল গড়িয়ে দুপুর বা রাত হয়ে যায় তা টেরি পান্না পুলিশ সুপার নাসির উদ্দিন অসহায় কোনো মানুষ কষ্টে আছে এমন সংবাদ শুনলেই সেখানে ছুটে যান তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো আর্থিক সহায়তা করে অসহায় লোকের মুখে হাসি ফুটানোর মাঝে অনাবিল এক প্রশান্তি খুঁজে পান তিনি চলতি বছরের দোসরা মার্চ জামালপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি এর আগে সিআইডির পুলিশ সুপার এসপি অ্যাডমিন এবং বিভিন্ন পদমর্যাদা হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন তিনি দেখে আমাদের ভিডিওটা দেখে তিনি দয়া করে আমাদের পাশে এসেছিলেন এবং কি অনেক উপকার নতুন স্পিনার আসার পরে আমার একটা বাসাবাড়ি নিয়ে জ্ঞানজন ছিল ওনারা আমরা জানাই জানার পরে উনি আমরা এই বাসাবাড়ি জ্ঞানজান নিজের থেকে টাকা দিয়ে উনি আমাদের মিটাই দিচ্ছে জামালপুরে এসপি নাসির উদ্দিন আসার পরে পুলিশ অফিস গুলার উন্নয়ন হয়েছে প্রশাসনের দিক দিয়েও অনেক উন্নয়ন হয়েছে শুধুমাত্র মানবিক কাজ করেই থেমে নেই যোগদানের পর হতেই জেলা পুলিশের প্রশাসনিক ভবন এবং পুলিশের বিভিন্ন দপ্তরগুলোকে নতুন রূপে সাজিয়েছেন নান্দনিক কারুকাজ দ্বারা আর এজন্য অল্প সময় জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যের মন জয় করে নিয়েছেন তিনি বর্তমান পুলিশ সুপার স্যার জামালপুর জেলায় আগমনের পর থেকে পুলিশ লাইনসে অভূত উন্নয়নের কাজ করিয়াছেন এত কিছুর মাঝেও আইন শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেননি তিনি যোগদানের মাত্র সাত মাসেই এক কোটি দশ লক্ষ আঠারো হাজার পাঁচশত টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছেন তিনি তার কঠোরতার কারণে জেলার কোনো জায়গায় কোনো দস্যুতা বা ডাকাতের মামলা দায়ের হয়নি পাশাপাশি মাদকের বিরুদ্ধে ঘোষণা করা হয় জিরো টলারেন্স পুলিশের অংশ হিসেবে পুলিশিং দ্বারাও করা যায় পুলিশের এই পোশাক এবং এই পথটাকে কাজে অনেক মানবিক করা যায় সে কেন্দ্র করে আমি করেছি। দেশের প্রতিটি জেলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জনকল্যাণে এভাবেই এগিয়ে আসা দেখতে চায় সর্বসাধারণ এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বেড়ে যায় আরো বহু গুণ পুলিশ ও সাধারণ মানুষের মাঝে তৈরি হোক একটি ভালোবাসা সেতুবন্ধন এমনটাই প্রত্যাশা জনসাধারণের আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক টাঙ্গাইলে ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার বিষয়ক অনুষ্ঠিত হল এক মত সভা শুক্রবার সকালে শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান মিলনায়তনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জোহারুল ইসলাম জোয়াহের নোয়াখালীর বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সংগঠন টিটু বাহিনীর প্রধান সহযোগী জুয়েলকে আটক করেছে পুলিশ রাতে উপজেলার গেল গ্রাম থেকে তাকে আটক করা হয় এ সময় উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি শনিবার বেলা সাড়ে এগারোটায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার শহীদুল ইসলাম এবার আবহাওয়া সংবাদ রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ